আজকে আমরা কাশ্মুলি কলেজে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। আমার সাথে এসেছে অজয় শাহজালাল। চলো এবার আমরা কলেজের ভিতরে ঢুকি। কলেজে ঢুকার পরেই এরা দুজন গল্প শুরু করে দিয়েছে। এদের সঙ্গে গল্প করার জন্য আরেকজন চলে এসেছে। চলো এদের গল্প শোনা যাক। অজয় অজয় কিছু বল। নিচে এসে তোমার এটা বলতে আমি ফেল করবো তবে বলবো এদের গোবর গ্যাসের গল্পটা শেষ হলো। এবার আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি। চলে এসেছি আমরা রুমে। সবাই বসে আছে সিটে। এখনো বাইরে কিছু কিছু রয়েছে, তারা আসছে। আমরা এখন বসে আছি রুমে। আমরা এখন নিচের দিকে নামছি। তো প্রত্যেকটা রুমে এখন ক্লাস চলছে, তাই তোমাদেরকে আমরা রুম প্রত্যেকটা দেখাতে পারছি না, কেন ক্লাস চলাকালীন তো যাওয়া যায় না। আমরা কলেজের রুম থেকে বেরিয়ে গেছি। কলেজের আগেই একটা বড় পুকুর রয়েছে, ওর সাইডে সাইডে ডাব গাছ লাগানো রয়েছে, আর দেখতে পাচ্ছ ফুলের গাছ লাগানো রয়েছে কলেজের আগের দিকেই। এবং অনেকের মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজির অনেকের মূর্তি রয়েছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা মেন রোডের কাছে একটা গেট বড় রয়েছে, আর এটা সেকেন্ড গেট কলেজে ঢোকার। প্রথম গেট আগের দিকে রয়েছে। ওর সাইডে বেশ সুন্দর সুপারি গাছ, নারকেল গাছ লাগানো রয়েছে। এই গেট দিয়ে বেরোনোর জন্য একটু ভিড় বলে আমরা ও গেট দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যাতে আমরা ভিডিও বানাতে পারি। দেখতে পাচ্ছ এরা ক্যান্টিনের দিকে যাচ্ছে। আমরা যাবো ক্যান্টিনে একটু দেরি করে, আগে ভিডিওটা একটু বানিয়ে নেই। আমরা কলেজে ঢুকেই গল্প শুরু করে দিয়েছিলাম। মেয়েরা তখন গল্প খুবই কম করেছে, এবার বেরোচ্ছে সবাই একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছে। এই কলেজে কবে আসবো এর কোনো ঠিক নেই, তাই একটা আমি ভিডিও ছোটো রকম বানিয়ে নিচ্ছি, যাতে এটা একটা স্মৃতি হিসাবে থাকবে আমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ সবাই, সবার এই কলেজে আজকে লাস্ট ডে, তাই আমরা যে যার মতন করে একটা ভিডিও বানাচ্ছি। আমিও একটা ভিডিও বানাচ্ছি, তাই থাকবে এটা আমার কাছে। বেশ জোরে খিদা লেগেছে, আমরা
খেতে যাব, কেন বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে দিয়ে আসিনি, তাই ক্যান্টিনে যাব একটু পর খেতেই। এরাও ক্যান্টিনে যাচ্ছে খেতে, চলো আমরাও যাই ক্যান্টিনে। এই যে এটা ক্যান্টিনের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, আপনাকে খেয়ে দিয়ে এই যে বেশ ঠান্ডা আবহাওয়ায় বসে আছে পুকুরের পাশে। যেমন একটা পলফার হবে এটা বলে তো জানিস না, চলে এসেছি আমরা ক্যান্টিনে। তো এরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, চলো আমরা ভিতরে ঢুকি, কি রান্না হচ্ছে এখন। তো ক্যান্টিনে বৌদি এখন আছে দেখছি, বৌদি জিজ্ঞেস করে নেই কি কি খাবার পাওয়া যাবে। তো বাড়ি থেকে কিছু খেয়ে দিয়ে আসিনি বলে একজনের মাছ ভাতের অর্ডার দিয়ে দিলাম বৌদিকে। বৌদি বলছে যে ওদের ডিম টোস্টটা বানিয়ে দেয় তারপরে তোমাকে দিচ্ছি। ওদের ডিম টোস্ট হতে হতে আমি বাইরের দিকে বেরিয়ে পড়লাম। এই দুটো দেখতে পাচ্ছ সাইকেল আর বাইক রাখার জন্য কলেজের স্ট্যান্ডে করেছে। আবার গেটের দিকে বেরোচ্ছি যা, আর এখানে কলেজের আমাদের এক্সাম শেষ, তো আমরা এখান থেকে যাচ্ছি কলেজের আগের দিকে। পুকুরটা বেশ বড়ই রয়েছে, মাছ ভালোই দেখছি আছে। আমরা আবার বাড়ি যাব, সবাই আবার দেখতে পাচ্ছ বেরোচ্ছে মেন গেটের দিকে, তো আমরা আবার বাড়ি চলে যাব। মেন গেটের দিকে আমরা আগাচ্ছি, এটা কলেজের মেন গেট। এদিকে চলে গেছে এগরা কাঠের দিকে, আর এদিকে চলে গেছে বেলদা খড়গপুরের দিকে। এখানে একটা বিশ্রাম ঘর বানিয়ে রেখেছে, যতক্ষণ অবধি বাস না আসছে আমরা এখানে অপেক্ষা করছি। পরে ভিডিওতে আবার দেখা হবে, এখানে অবধি শেষ।